কমব্যাক টাইমস। সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে বিজেপি কর্মীদের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় কমপক্ষে 100 গরিব মানুষকে সাহায্য করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়াও সম্পন্ন বিজেপি কর্মীদের কাছে কমপক্ষে 5টি গরিব পরিবারকে খাওয়ানোর দায়িত্ব পালন করতে অনুরোধ জানিয়েছেন আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে চাল, আলু, ডাল আরও নানা ইত্যাদি ইত্যাদি জিনিস পাচ্ছেন অনুদান হিসাবে, তাহলে সেই বিষয়ে আপনার কিছু বক্তব্য অনুভূতিটা জানতে চাইছি, যদি কিছু বলেন। হ্যাঁ, গরিব মানুষ আমরা চাষবাস করে খাই, লোকের বাড়িতে কাজ করি, আর যা হচ্ছে সব অন্যরকম হচ্ছে, রোজ আমরা গরিব মানুষ তো করে বা খাবো। আপনার এটা এটা পেয়ে কতটা খুশি আমরা অনুদান? আর অনেক লোকজন এক কাছে উপস্থিত থাকলে সেইখানে তোমাকে এড়িয়ে চলতে হবে। আর যদি শরীর অসুস্থ বোধ করো, জ্বর সর্দি কাশি যদি ইত্যাদি হয়, তাহলে তোমাকে আমাদের স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার দেখাতে হবে। আর সবসময় নাক মুখ ঢেকে রাখার অভ্যাস করবে,